नमस्कार বন্ধুরা, আমি মানিক। গুরুকৃপা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আমি আজ এসেছি পশ্চিম বর্ধমান চিচুড়িয়া গ্রামে মননিকেতন পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে। এখানে আমার বইয়ের ওপেনিং হচ্ছে। মনের মানুষ গ্রন্থের উদ্বোধন করছেন সুদূর অম্বিকা কালনা থেকে আগত অধ্যাপিকা শতাব্দী মণ্ডল মহাশয়া। এবারে দেখুন, মননিকেতন বাৎসরিক পত্রিকার ওপেনিং করছেন সম্পাদক পিন্টু দেওয়াশি ও ডাক্তার স্বাধীন কুমার মণ্ডল মহাশয়। আজ এখানে উপস্থিত মাননীয় ডাক্তার স্বাধীন কুমার মণ্ডল মহাশয়, শতাব্দী মণ্ডল মহাশয়, সোমনাথ চক্রবর্তী, বিশ্বনাথ স্বামী, শ্রী মানিকচন্দ্র মহাশয়, সবাইকে আমাদের মননিকেতনের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এখানে যেসব অতিথিবর্গ এসেছেন, আমাদের এখানে সাড়া দিয়ে এসেছেন এবং ভবিষ্যতেও আসবেন, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের মননিকেতন মননিকেতনের পত্রিকা তার তৃতীয় বর্ষের পত্রিকা প্রকাশিত হয়েছে। তা আমরা যখন এই মননিকেতন প্রতিষ্ঠা করি 2020 সালে, যখন কোভিড নামক মহামারীতে গোটা দুনিয়া আক্রান্ত, তখন চিচুড়িয়া গ্রামে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। শান্ত মন শক্তিশালী হয়, যখনই তুমি উত্তেজিত তখনই তুমি শক্তিশালী। এই ভাবনাকে কেন্দ্র করে আমাদের এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমাদের উদ্দেশ্য হলো যুবক যুবতীদের মধ্যে যে অনন্ত সম্ভাবনা আছে, অন্তর্নিহিত শক্তি আছে, তার বিকাশ করা। ছোট মানুষ এবং বড় জাতি একসাথে হয় না। মানুষ জাতি যদি আমরা বড় হই, তবেই আমরা জাতি হিসাবে বড় হতে পারব। মননিকেতন এই চর্চায় আত্মনিয়োগ। আমরা আমাদের প্রতিষ্ঠানের অঙ্গ হিসাবে প্রতি বছর দুর্গা পূজার আগে বালক বালিকাদের বস্ত্র প্রদান করে থাকি। আরেকটি কাজ আমরা আগের বছর থেকে শুরু করছি, সেটি হলো আমাদের এলাকার কিছু বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে, তাদের সংবর্ধনার ব্যবস্থা করছে, তাদেরকে আরো উৎসাহ প্রদানের জন্য। একটা পত্রিকা হলো সেই প্রতিষ্ঠানে মেনে কথা, সেই কথাটা তুলে ধরে। আমাদের পত্রিকা কিন্তু কোন সাহিত্যিক পত্রিকা নয়। এখানে কিন্তু সাহিত্যিক পত্রিকাতে যে ধরনের পত্রিকা আমাদের সেটা না। আমাদের এই পত্রিকার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের যে ছাত্র ছাত্রী আছে, তারা যাতে এই বয়স থেকে লিখতে শিখতে পারে, লেখার পত্র তাদের জন্য শুরু হয়, যেটা একটা আমাদের ছোটবেলায় পাইনি বলতে গেলে চলে, কম দামি পেয়েছে এই সুযোগটা। তো তাদের লেখাটা ভালো হোক খারাপ হোক সেটা আপনারাই বিচার করবেন। এবং সাথে আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আমাদের পত্রিকাটা পড়ে যদি কেউ ভাবিত হন, ভাবের একটু হলে বা কারো যদি মনের একটু পরিবর্তন হয়, কিছু ইনফরমেশন পান বা কিছু একটা যদি তার পরিবর্তন হয় অন্তরে, তাহলে সেটাই আমাদের জন্য যথেষ্ট মনে করবো। আমরা তাহলে এটাকে সফল আর কিছু না বলে এখানেই আমি আমার বক্তব্য শেষ করি।